প্রচুরই প্রোগ্রামটা করে থাকি। এই প্রোগ্রামে আমরা হচ্ছে সকাল 10টা থেকে শুরু করেছি, বিভিন্ন ইউনিভার্সিটি ঢাকার বাইরে থেকে বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্টরা, মিউজিক্যাল কালচারাল যারা প্রোগ্রাম আছে, পারফর্মার আছে, তারা এসে আমাদের এখানে পারফর্ম করেছে। সারাদিন আমাদের মিউজিক্যাল ইভেন্ট চলেছে। তো বিকেলের দিকে হচ্ছে আমাদের যে ক্লাবস, নর্থ সাউথ ইউনিভার্সিটি সাংস্কৃতিক সংগঠন, ওদের একটা পারফরমেন্স গিয়েছে। পারফরমেন্সের পরে এখন হচ্ছে আমাদের মেন হেডলাইনার ব্যান্ডটা পারফর্ম করছে। তো এরই মাধ্যমে হেডলাইনার ব্যান্ডের পারফর্মের মধ্যে আমাদের সারাদিনের এই মিউজিক্যাল ইভেন্টটা শেষ হয়েছে। আমাদের এই প্রোগ্রামের মেইন মোটিভটা হচ্ছে আমাদের যে সাংস্কৃতিক সংগঠনকে আমরা আমাদের ইতিহাসের সাথে নিজেদের পরিচয় তুলে মানে করিয়ে দিচ্ছি। কারণ দেখা যাচ্ছে বর্তমানে আধুনিকতার ছোঁয়ার কারণে আমরা শুধু নিজেদের সংস্কৃতিকে ভুলে যাচ্ছি এবং আমরা আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে সেই সব সংস্কৃতিকে নিজেদের আপ্যায়ন করে নিচ্ছে, যার ফলে আমাদের যে ইতিহাসটি আছে, আমাদের যে সংস্কৃতি আছে, এটি হারিয়ে যাচ্ছে। This is one of the best concert NSU has arranged till now, and like Odd Signature is one of my favorite band. I'm really enjoying it. হাসান ভাইয়ের গান শোনার জন্য খুব আগ্রহী আছি। ভাই আমাদের এক্স এনএসইউআর, তো ভাইয়ের অপেক্ষায় আছে ভাইয়ের গান শুনুন। এখন আমাদের যে সেপ্টেম্বর মাসে সেমিস্টারে প্রচুর প্রেশার চলতেছে, এই প্রেশারে এই কনসার্টটা খুব দরকার ছিল। আই এম গ্রেটফুল টু এনএসইউআর। কনসার্ট অ্যাকচুয়ালি ফ্রেন্ডদের সাথে এনজয় করতে অলওয়েজই ভালো লাগে। অ্যান্ড নর্থ সাউথে যখন কনসার্ট হয় তখন অ্যাকচুয়ালি আমাদের সবার একসাথে হওয়া হয়। অ্যান্ড উই রিয়েলি হ্যাভ এ গুড টাইম। এনএসইউস কনসার্ট ইজ অলওয়েজ দ্য বেস্ট। আমাদের এনার্জি অনেক হাই। অ্যান্ড সব ব্যান্ড যারা আসে দে অল সে যে এখানে এসে ওরা যে এনার্জিটা পায় ওটা আর অন্য কোনো ইউনিভার্সিটিতে নাই। সো উই আর দ্য বেস্ট, উই আর নাম্বার ওয়ান ফর আ রিজন। অ্যাকচুয়ালি অনেক ভালো লাগছে। অ্যান্ড দিস ইজ মাই ফার্স্ট টাইম অ্যাটেন্ডিং আ কনসার্ট বিকজ আমি নর্থ সাউথে ফ্রেশার and I'm having a very good time.